तो बंधुरा आजकेर এই ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কিন্তু আবারও টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো টাকাটি কারা কারা পাবেন ও কারা কারা পাবেন না এটা নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটিও অন করে রাখুন। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি স্ট্যাটাস চেক করছি। তো তার জন্য বন্ধুরা এখানে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তো সেখানে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে স্ট্যাটাসটি চেক করতে পারবো। তো বন্ধুরা আমি একটি স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে একটি স্ট্যাটাস চেক করলাম। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনার যে ইনস্টলমেন্ট সেটি কিন্তু এফটিও ইজ জেনারেট অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এফটিও কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে, মানে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, মানে এটা কিন্তু পেন্ডিংয়ে পড়ে আছে। তারপরে বন্ধুরা এটা রেজিস্টার্ড কবে হয়েছে সেটা দেখুন 9/6/2021। এর আগে যে ইনস্টলমেন্টটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেই ইনস্টলমেন্টের পরেই কিন্তু এইটি এই যে ফার্মারের নাম সেটি কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। তো বন্ধুরা যে সেই ইনস্টলমেন্টের পরে যে ফার্মারটি অ্যাপ্রুভ করা হয়েছে সেই ফার্মারের কিন্তু টাকাটি ট্রান্সফার করে দেওয়া হলো। তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখে দিই যারা এর আগে যে ইনস্টলমেন্টটি পেয়েছেন দুটো একই সঙ্গে দুটো ইনস্টলমেন্ট অনেকেই পেয়েছেন, যেমন ফার্স্ট ও সেকেন্ড ইনস্টলমেন্ট। তো বন্ধুরা দেখুন এই ব্যক্তি কিন্তু দুটো ইনস্টলমেন্ট অলরেডি পেয়ে গেছে, ফার্স্ট ও সেকেন্ড ইনস্টলমেন্ট কিন্তু পেয়ে গেছে ও থার্ড যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু RFT সিগনেচার বাই স্টেট ফর থার্ড ইনস্টলমেন্ট। দেখতে পাচ্ছেন এনারও এই থার্ড ইনস্টলমেন্টটি কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে। তো এনারও কিন্তু থার্ড যে ইনস্টলমেন্ট সেটি কিন্তু আগস্ট মাসের শুরুতেই এনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা এনার যে ফার্স্ট ও সেকেন্ড ইনস্টলমেন্ট সেটি কবে ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট ডান। তারপর দেখতে পাচ্ছেন কোন ব্যাঙ্কে এসছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লাস্ট 4 ডিজিট সে 4 ডিজিট কিন্তু এখানে দেখাচ্ছে এবং কবে ক্রেডিট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেট, কোন ডেটে ক্রেডিট হয়েছে এই ফার্মারের অ্যাকাউন্টে। তারপরে বন্ধুরা ইউটিআর যে ইউটিআর নাম্বার সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং সেকেন্ড যে ইনস্টলমেন্ট সেম টু সেম আপনারা সেগুলোই দেখতে পাবেন, কোন ব্যাঙ্ক ও কবে রিসিভ হয়েছে তারপরে ইউটিআর নাম্বার সেগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এখানে যে থার্ড ইনস্টলমেন্ট সেটি কিন্তু এখানে এখনও পেন্ডিং হয়ে আছে। তো ইনার যখন থার্ড যে ইনস্টলমেন্ট সেটি যখনই ইনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তখনই কিন্তু সেম এরকমই একটি কিন্তু ডেট এখানে দিয়ে দেবে, কবে ক্রেডিট হবে এবং কোন ডেটে ক্রেডিট হয়েছে, তারপরে কোন অ্যাকাউন্টে ঢুকেছে এবং ইউটিআর যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা টাকাটি পাবেন কি না, টাকা যাদেরকে দিচ্ছে সেই লিস্টে আপনার নামটি আছে কিনা সেটা আপনারা কীভাবে চেক করবেন। তো বন্ধুরা তার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ড। তো এখানে যে ড্যাশবোর্ড দেখতে পাবেন সেই ড্যাশবোর্ডে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাবে। তো এখানে আপনার যে স্টেট সেই স্টেটটি আপনি সিলেক্ট করে নেবেন। স্টেটটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা এখানে আপনার যে ব্লক হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং তারপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা আমার যে গ্রাম পঞ্চায়েত সেটি আমি সিলেক্ট করলাম এবং এখানে শোতে আপনিও ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম, শোতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন রেজিস্টার্ড। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন স্ট্যাটাস, সরি বন্ধুরা আধার অথেন্টিকেশন স্ট্যাটাস। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা আধার অথেন্টিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আমি এখানে একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আধার অথেন্টিকেশন স্ট্যাটাসে যখনই আপনারা আসবেন তখনই আপনারা এখানে দেখতে পাবেন অ্যাকসেপ্টেড 408 এবং এখানে দেখতে পাবেন রিজেক্টেড 186। তারপর এখানে দেখতে পাবেন পেন্ডিং 51টা। তো ইনভ্যালিড কটা সেটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে যাদের অ্যাকসেপ্টেড হয়েছে, এখান থেকে যাদের অ্যাকসেপ্টেড হয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু অ্যাকসেপ্টেড যে লিস্ট সেই লিস্টটি কিন্তু দেখে দেওয়া হবে এবং আপনারা একটু স্ক্রল করবেন নিচে, যদি আপনারা একটু স্ক্রল করেন স্ক্রল করার পরে কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন ফার্মার ফর ওম্যাম वन आधार इज एक्सेप्टेड। तो बंधुरा एक्सेप्टेड लिस्टे जादेर नाम आछे ताराई किन्तु टाकाटी पाबेन। तो एक्सेप्टेड लिस्टे कादेर नाम आछे सेटा आपनारा एखान थेके देखे निते पारबेन। और आपनार जदि कोनो किछु भुल होये थाके, जेमन धरुन आपनार जदि बैंक अकाउंट भुल होये थाके ताहले सेटा आपनारा पेमेंट स्टैटास क्लिक करबेन। तारपरे बंधुरा एखाने फार्मार्से देखबेन, फार्मार्से क्लिक करार परेई आपनारा एखान देखते फार्मास। तो फार्मासे चले जाबेन। फार्मासे जाओयार परे किन्तु बंधुरा आपनादेर जे माने फार्मार नेम सेई नामगुलो किन्तु आपनारा एखाने देखे निते पारबेन। एखाने आपनारा आपनार नामगुलो देखते पारबेन एवं जे पितार नाम सेगुलो आपनारा किन्तु देखे निते पारबेन, कबे अप्रूव होयेছে ना आछे समस्त विस्तारित किन्तु आपनारा एखान थेके देखे निते पारबेन। तो बंधुरा जेमन धरुन एई जे व्यक्ति इनार किन्तु अप्रूव होये गेछे एवं आधार एक्सेप्टेडও होये गेछे, तारপরে किन्तु रिजेक्ट बाई बैंक एज पर बैंक अकाउंट नम्बर इज इनवैलिड। तो बंधुरा इनार बैंक अकाउंट इनवैलिड जे कारणे इनार किन्तु टाकाटी एखोनो ट्रांसफार करा हयनि किंबा इनार कोनो इन्स्टलमेंट ही इनाके कोनो देवाई हयनि। तो बंधुरा इनी जो अकाउंट नम्बर ठीक करतें ताहले अवश्य इनी किन्तु इनार जे इन्स्टलमेंटेर टाका सेटी किन्तु इनार अकाउंटे क्रेडिट हो जेतो। तो आपनादेरके आमी देखिए दिच्छि। तो बंधुरा एखाने देखुन एखाने इनार किन्तु आधार कार्ड भेरिफाइड हो गेछे। तो आपनारा देखते पाच्छेन एखाने किन्तु आपनार आधार कार्डटी भेरिफाइड हो गेछे, माने एर समस्त किछु किन्तु एखाने एक्सेप्टेड हो आछे। एक्सेप्टेड होवार परे किन्तु इनी टाका पाच्छेन ना। तो सेई कारणटी हच्छे इनार जे अकाउंट सेई अकाउंटे किन्तु इनवैलिड ताई बोलছে। तो बंधुरा आपनाराओ एइभावे चेक करे नेबेन आपनादेर जे स्टैटास सेई स्टैटासटी आपनारा ओखान थेकेओ चेक करते पारबेन किंबा एखान थेकेओ आपनारा चेक करे निते पारबेन। यदि आपनार स्टैटासटी एखाने आपनारा देखते पाच्छेन आधार कार्ड। तो बंधुरा एखाने यदि आपनार आधार कार्डटी आधार नम्बर इज भेरिफाइड देखाय एबं एखाने यदि देखाय फार्मार रेकर्ड हैज बीन एक्सेप्टेड ताहले किन्तु आपनि एबार टाकाटी पेये जाबेन। एखाने देखुन लेखा आछे फार्मार रेकर्ड हैज बीन रिजेक्टेड बाई PFMS बैंक। तो एटा रिजेक्ट होयेछे जे कारणे किन्तु इनि टाकाटी पाबेन ना। तो इनार यदि एक्सेप्टेड हतो ताहले किन्तु इनार अकाउंटे टाकाटी क्रेडिट हो जेत। तो बंधुरा आपनादेर यदि एक्सेप्टेड समस्त किछु एक्सेप्टेड हो जाए ताहले किन्तु आपनारा एबार आगस्टेर परे जे इन्स्टलमेंट सेई इन्स्टलमेंटेर टाकाते किन्तु आपनारा पेये जाबेन एबं आपनार यदि रिजेक्ट करा हय ताहले किन्तु आपनारा पाबेन ना। तो बंधुरा भिडियोटी छिलो एई पर्यन्तই। तो भिडियोटी केमन लागलो अवश्यই कमेंट करे जानाबेन। और आमादेर एई चैनेले यदि आपनि नतुन हये थाकेन तो प्लिज चैनेलটি সাবস্ক্রাইব করে রাখুন और পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।